তো খাওয়া হলো না অনেকের মনে দুঃখ আছে কিন্তু দিদিমণি হতাশ হয়ে গিয়ে এক ঘন্টা যে ভাষণ দিয়েছেন গত বছর তার 98 ভাগ বিজেপির জন্য সমর্পিত করেছেন এবারে 95 ভাগ আমাদের জন্য সমর্পণ করেছেন তার হতাশা হয় আরও বেড়েছে তার কথা শুনে আমাদের মনে হয়েছে কেবল বিজেপি কেবল বিজেপি আমরা যে কাজ করেছি সফল হয়েছি মানুষ যে আমাদের সঙ্গে আছেন তা মাননীয় কথাবার্তা শুনে আমরা বুঝতে পেরেছি সেই জন্য তার ভাষণ সবাই শুনেছেন আমি সেই নিয়ে কিছু বলবো না আপনাদের যেটা জিজ্ঞাসা আপনারা জিজ্ঞাসা করলে সেটা আমি উত্তর দিতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় একদম শেষের দিকে বলেছেন যে সিপিএম বিজেপি এবং কংগ্রেস থেকে যারা তৃণমূল কংগ্রেসে আসতে চান তারা আসতে পারেন এখানে শাসন আছে শোষণ নেই দেখুন আজ আগে ওনাকে আর আহ্বান করতে হতো না লোক এমনিতেই আসতো কারণ অনেক কিছু দেওয়া ছিল কাউকে ক্ষমতা কাউকে টাকা কাউকে কেস থেকে মুক্তি এখন আর কেউ আসছে না তাই তাকে বারবার আহ্বান করতে হচ্ছে এটাও বলছেন তার পার্টি ছেড়ে যারা চলে গেছে তাদেরকে আহ্বান করেছে কারণ পার্টি ছেড়ে চলে যাচ্ছিল তাই কথাটা বলতে হচ্ছে আগে কিন্তু বলতে হতো না এটা থেকে বোঝা যাচ্ছে উনি কতটা হতাশ কতটা অসফল তেমন একা হয়ে গেছে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা ক্ষেত্র তৈরি হয়েছে আজকে একটা মন্তব্য থেকে সেই ক্ষেত্র তৈরি তো লোক তো চলেই যেত দুজন সিটিং মেয়র আমাদের পার্টিতে এসেছেন টিএমসি থেকে এবং তারা অভিহিত রাজনীতিবিদ আরও তাদের রাজ্যসভার এমপিসের মুখ্যতা এমপি থাকাকালীন এসেছেন এমপি থাকেন লোকসভা থেকে দুজন এমপি এসেছেন একাধিক এমএলএ এসেছেন তারা বিজেপিতেই এসেছেন এখন তিনি যদি স্বপ্ন দেখেন বিজেপি থেকে কেউ টিএমসিতে যাবে আমার মনে হয় দেওয়া স্বপ্ন হবে মাথা খারাপ না হলে কেউ টিএমসিতে এখন যাবে বলছি যে মমতা ব্যানার্জি বলেছেন সামনের বছর 21 জুলাই সরকারে এসে বিজয় সমাবেশ করবেন কি বলবেন এর সাথে একটা আপ করে দেবো জামানত জব্দের কথা বলেছেন বিজেপি জামানত জব্দ হবে আগামী 21 জুলাই বাংলা চালাবে আচ্ছা আমি সব বিজেপির জামানত জব্দ হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে 21 জুলাই ওনার দুঃখ এবারে যাদের দিন ভাত খাওয়াতে পারলেন না আগামী বছর আশ্বাসন দিচ্ছেন কিন্তু আমি বলে দিচ্ছি উনি আগামী বছর মুখ্যমন্ত্রী হিসাবে ভাষণ দিতে পারলেন না প্রথম দ্বিতীয় কথা সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এই মিটিং করতে হবে অনুমতি আমরাই দেবো আটকাবো না ভোটে যেতে হবে না কারণ আমি বলে দিচ্ছি সেই 21 জুলাই 21 জন লোক ওনার ভাষণ শোনার জন্য পাবেন না ওনাকে স্ট্রিট কর্নার করতে হবে জনসভা করতে পারবেন না যারা জামানতের কথা বলছেন তার জামানত জব্দ হচ্ছে না আমরা দেখেছেন যারা পঞ্চায়েত ইলেকশনে আমাদেরকে নমিনেশন করতে দেননি 34% সিট বিনা কনটেস্টে জিতেছিলেন 1 ডজনের বেশি মানুষকে খুন করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে সেই যারা গণতন্ত্রকে খুন করেছিলেন মানুষকে খুন করে ক্ষমতা দখল করেছিলেন তারাই আজকে মানুষের অধিকারের আমফানের টাকা লুট করছে ফ্রিতে পাঠানো প্রধানমন্ত্রীর রেশন লুট করছে তাই মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে তাদের জামা কাপড় খুলে নিচ্ছে এটা আরও বাড়বে গণতন্ত্রের গলা টিপে মিডিয়ার গলা টিপে যারা এখানে ক্ষমতায় এসেছেন বা ক্ষমতা টিকে রাখার চেষ্টা করছেন মানুষ তাদের সামনে দাঁড়িয়েছে তার ভয় পেয়ে আজকে বিজেপিকে দোষারোপণ করছে আর আমি দিদিমণির ডায়লগগুলো মনে করে দিতে চাই উনি পঞ্চায়েতে বলেছেন বিজেপি মুক্ত পঞ্চায়েত আমি জঙ্গল মহলে বলেছিলাম টিএমসি মুক্ত জঙ্গল মহল আমরাই সফল হয়েছি জঙ্গল মহলে ঝান্ডা তোলার লোক নেই তাই মাওবাদীদের খুঁজতে পেরেছেন উত্তরবঙ্গতেও গলা ধাক্কা খেয়েছেন এবং 19 স্লোগান দিয়েছিলেন 42-এ 42 চাই ওনার ভাইরা উদ্বাহ হয়ে নাচতে দিদি আবার পিএম হবে দিদি প্রমোশন হয়নি সিএমই থেকেছেন আমি বলেছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ সেটা আমরা করে দেখিয়েছি আমার কর্মীরা করে দেখিয়েছেন সাধারণ মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি তাদের বিশ্বাস জিনিস যেমন উনি গর্জান বর্ষান না সে যেন ওনার দিকে যদি কেউ তাকিয়ে ভাবে যে কিছু ভালো হবে খুব তাড়াতাড়ি তাকে হতাশ হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্র টাকা দেয় না কেন্দ্র টাকা কেটে নেন এবং বঞ্চনা করে এই কথা তিনি বলছেন কেন্দ্র কোনো রকম টাকাই দেয় না উল্টে টাকা কেটে নিয়ে চলে কেন্দ্র আগে আগে সরকার 32% ট্যাক্স এখানে কাটা দিল আমাদের সরকার 42% দিচ্ছে রেট যদি বেড়ে যায় খাইদের রোজ দিয়ে খেয়ে নিচ্ছেন মিড ডে মিলে চাল খেয়ে নিচ্ছেন রেশনের চাল খেয়ে নিচ্ছেন আমফানের টাকা খেয়ে নিচ্ছেন কেন্দ্র রাজ্য সরকারদের ইনক্রিমেন্ট খেয়ে নিচ্ছেন স্কুলে কলেজে ভর্তি হলে তাতে কাটমানি খাচ্ছেন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলের টিচারের চাকরি করতে 8-10-20 লাখ টাকা খাচ্ছেন কোনো খাবে না তো এখানে কয়লা পাথর গরু পাচারের টাকা বালির টাকা কিছুই বাদ নাই এই যে লুট শুরু হয়েছে পঙ্গপালের মতো তার কর্মীরা লুট করছেন সমাজকে তার যোগ্য জবাব দেওয়ার দিন এসছে লোক আগ্রহ অপেক্ষা 21 তারিখের জন্য
উনি খালি হতাশার কথা বলে মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এর পিছনে কোথাও যুক্ত নেই সেটা সাধারণ মানুষ ভালো করে জানে। রাজবিরোধে ফোন করে বিধায়ক ভাঙানোর চেষ্টার কারণে হচ্ছে বিজেপি তরফ থেকে এরকম বিধায়ককে আমাকে ফোন করতে হয় না, আমার কাছে বিধায়করা আসেন আমি সময় দিতে পারি না, কিন্তু ওনারা বিধায়ককে খুন করছেন। এবং একজন বিধায়ক খুন হয়ে গেলেন মমতা ব্যানার্জিকে দুঃখ প্রকাশ করতে দেখলাম না, উনিও বিধানসভার সদস্য, এত নির্মম কেন বিরোধীদের প্রতি, সহানুভূতি একটু সামান্য নেই কেন? পুলিশ কেবল বিরোধীদের আটকাবার জন্য লেগে আছে, আপনারা সেবা করতে পারছেন না, লোকের দুঃখ দূর করতে পারছেন না, সেবা করতে দিচ্ছেন না। আমরা রিলিফ দিতে গেছি, আমাদের এমপিদের আটকানো হয়েছে, কেস দেওয়া হয়েছে, কর্মীকে হত্যা করেছেন তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে গেছি, আমার নামে কেস দেওয়া হয়েছে। রিলিফ বিতরণ করার জন্য লকডাউনের সময় চাল ডাল বিতরণ করতে যাচ্ছেন, যখন পারলা তার গাড়ি থেকে জিনিস নামিয়ে নেওয়া হয়েছে থামায়, চা বাগানের শ্রমিকরা খেতে পাচ্ছে না, তাদের সেবা করতে গেছেন। আমাদের বালুরঘাটের এমপি রিলিফ দিতে যাচ্ছেন, তাকে রাস্তায় ধরে আটকে দিয়েছে পুলিশ, তিনি হাইকোর্টে গেছেন কেন? রিলিফ বিতরণ করার জন্য, হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি রিলিফ বিতরণ করেন। কোথায় আছে গণতন্ত্র, কোথায় আছে বিরোধীদের জায়গা? এই প্রশ্নের উত্তর দিতে হবে, দোষারোপ করলে হবে না। আজকে আপনি ক্ষমতায় আছেন, মানুষ আপনার কাছে এটার উত্তর জানবে। নির্বাচনী প্রচার শুরু হলো, আমাদের সরকার থাকলে সারা জীবন ফ্রিতে রেশন পাবেন, চিকিৎসা পাবেন বিনা খরচে। রেশন পান যদি এখানে এতদিন দেননি কেন সবাইকে রেশন? সারা পশ্চিমবাংলায় 80% লোককে নাকি 2 টাকা কিলো চাল খাওয়ান, আপনি বলুন পশ্চিমবাংলার বাইরে কোথাকার মানুষকে 2 টাকা কিলো চাল খেতে হয়, 3 টাকা কিলো পোকায় খাওয়া গম খেতে হয়, কেন খেতে হচ্ছে? আপনি পশ্চিমবাংলার মানুষকে গরিব আর ভিখারি করে রেখেছেন। তাই আমাদের লক্ষ লক্ষ ছেলেকে পরিযায়ী শ্রমিক হয়ে পশ্চিম ভারতে যেতে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র যেতে হচ্ছে। আপনি ঘর ছাড়া করেছেন আমাদের ছেলেমেয়েদের, পুরো বাবা মাকে ছেড়ে, ছেলেকে বউকে ছেড়ে এই ছেলেমেয়েদের যেতে হচ্ছে। এবং এই সংকটের সময় প্রধানমন্ত্রী চাইছেন তারা বাড়ি ফিরে আসুক, পরিজন পরিবারের সামনে দাঁড়া মুখটা দেখুক, সে অনুমতি আপনি দেননি, সরকার ট্রেন দিয়েছিল ট্রেন ঢুকতে দেননি আপনি, এত নির্মম আপনি। কারণ তাদেরকে রেশন দিতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সেই দায় এড়িয়ে যাবেন বলে আপনি তাদেরকে ঢুকতে দেননি। মানুষ হাঁটতে হাঁটতে এসছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, অসুস্থ হয়ে গেছে, এত নির্মম আপনি, কতজন এসছেন তার খবর নেই আপনার কাছে, তারপরে এসব বড় বড় কথা বলার সময় মানেই হয় না। আপনার কাছে চাকরিও নাই, আপনার কাছে রেশনও নাই, যে রেশনটা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ফ্রিতে সেটাই তো পৌঁছে দিতে পারেন, রাস্তায় লোক হয়ে গেছে। আজকে রেশন দোকান ঘেরাও করছে লোক, এসে বিডিও অফিস ঘেরাও করছে লোক, পঞ্চায়েত অফিস ঘেরাও করছে, ক্ষুধার্ত পেটে এইসব কাজ কেন করতে হচ্ছে, রাস্তা ঘেরাও কেন করতে হচ্ছে? আপনার অপশাসনের ফল আমাদেরকে ভুগতে হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।